করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচাতে প্রয়োজনে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভার্চুয়াল মাধ্যমে সাভারের লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত 71তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী বক্তব্যে একথা জানান তিনি। এ সময় সব ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে নতুন প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। দেখুন মারুফ রাজার রিপোর্ট। আর্থসামাজিক উন্নয়নে একটি দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক এই প্রতিষ্ঠান থেকে সরকারি ও বেসরকারি কর্মকর্তারা পেয়ে থাকেন প্রয়োজনীয় জ্ঞান ও কলাকৌশল। আপনারা আরও দক্ষতা ও নিষ্ঠার সাথে নারী পুরুষ সহ 307 জন কর্মকর্তা অংশ নেন এবারের 71তম বুনিয়াদি প্রশিক্ষণে। এর মধ্যে সেরা 31 জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পদক ও সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রশাসনিক কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধর্ম, লিঙ্গ, ধনী, দরিদ্র কোনো ভেদাভেদ না, মানুষ মানুষই, মানুষকে মানুষ হিসেবে দেখে তাদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে তাদেরকে সমান অধিকার দিয়ে কাজ করতে হবে এবং সেই মানসিকতা নিয়েই আপনারা জনগণের সেবা করবেন, সেটাই আমি চাই। চলমান করোনা পরিস্থিতি কিছুটা স্থবিরতা আনলেও উন্নয়ন পরিকল্পনা ও কাজ থেমে নেই বলে জানান সরকার প্রধান। করোনার সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিনি। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি, কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলে হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য এবং সেটা আমরা নেব। আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন। করোনা থেকে সবার সুরক্ষায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অপরকেও যাতে সুরক্ষিত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিবেন। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।